সবাইকে গুড মর্নিং, চলো। তো রান্না করতে এসেছি, কি রান্না করব ভালোই লাগছে না আজকে রান্না বান্না করতে। ডিম বসিয়েছি, সিদ্ধ ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত খাবো। হ্যাঁ, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবো। তো গাইজ, আজকে আমার বরের উপরে আমি ভীষণ রেগে আছি, বাইরেতে রয়েছে তবু বাজার করতে যাবে না। আর আমি কি রান্না করবো আজকে, শুধুমাত্র তিনটে ডিম আছে, এক পেটি ডিমের আর তিনটে ডিমই বেঁচে রয়েছে, তো ডিমের ঝোল রান্না করব। ঠিক আছে চলো, ডিমের ঝোল তো ঠিক আছে, কিন্তু আর তো সবজি লাগবে খাওয়ার জন্য। তো যখন এনে দেবে না তখন আজকে আমরা দুপুরে খাবো রুটি আর ডিমের ঝোল দিয়ে রুটি খাবো। ঠিক আছে, ভাত ভাত তো ভাত, সেই জন্য আমার বর খুব হ্যাপি হবে, কারণ ওর রুটি ভীষণ পছন্দ আর আমি গিলতেই পারি না, ভীষণ কষ্ট হয় রুটি খেতে। তো এরকম কুড়ে বর কারোর বাড়িতে আছে কিনা তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার একটা বাড়িতে আছে যে কুড়ে বর বাড়ি থেকেও যাবে না বাজার করতে, আর বাজারের থেকে কিছু আনবেও না, মানে যা করো তুমি ম্যানেজ করো, তুমি রান্না করো, তুমি যা করো, এরকম ভাবে কি হয় নাকি? হ্যাঁ, রান্নাও করবো আমি, বাজারেও যাবো আমি, তারপরে পরিবেশনও করবো আমি, সবকিছুই যদি আমি করি তুমি কি করবা বাড়ি বসে বসে? আর তুমি শুধু খাবা, এখন আমার বাবু মানে বাড়ি থেকে আসার পর থেকে বেঙ্গলি বলতো বেঙ্গলি বলতো, এখন কিছুদিন হয়েছে হিন্দি চালু হয়েছে, মানে হিন্দি বলে, হিন্দিতে কথা বলে, তো মাঝে মধ্যে বেঙ্গলি আর মাঝে মধ্যে হিন্দি কথা শিখছে এখন। তো আবার যখন বাড়ি যাই আমরা তখনও মানে প্রথম কয়েকদিন হিন্দি বলে, তারপরে আবার ভুলে যায়, আবার বেঙ্গলি চালু হয়ে যায়। আবার এখানে যখন আসি বেঙ্গলি যখন বলে তখন কেউ বসে না, মানে এরকম কমিউনিকেশন করে চলছে আমাদের। তো রান্নাটা আমি বসিয়ে দিই, বসিয়ে কাজ করতে থাকি, দেখি একটু হাত কাটার মানে বাহানা করি, দেখি আমার বর কি করে। হ্যাঁ, এটা কিছু হয়নি, মানে কিছু হোক আর না হোক দেখতে তো আসে, যে
সত্যি আমার কত জায়গায় কেটে যায়, তাই বলে কি আমি এরকম চিল্লি বেরাই না? তো আমি কি জোড়া দিলাম? আমি তো মানে আমি আর কি বলবো, কিছু বলার নেই তোমাকে, সত্যি যাও তোমার। আমরাও কাট করি, কাট করতে গিয়ে দেখো তো সারা জায়গা হাতে কাট, আর আমার তো বেশি কেটেছে বলেছি। হ্যাঁ আমার বাবু দৌড়ে চলে আসলো, তোমার একবার মনে হলো না যে একবার তো আমি পাঠালাম যাতে যে দেখে রিপোর্ট। মিথ্যে কথা আর বলো না, হ্যাঁ পচা ছেলেছি, তুমি এরকম ভালোবাসো আমাকে? যাও না তোমার সাথে আর মানে আমি কোনো কিছু রান্না করতে পারবো না, যাও রান্না করে নাও গিয়ে, আমি পারবো না তোমার জন্য রান্না করতে, আমার খাবার না খেতে হবে না, যাও খেতে হবে না তোমার। ইস ফার্স্ট প্যান্ট আমার ফেল গেছে, কিন্তু সেকেন্ড প্যান্ট আমি প্রতিশোধ নেবই নেব। তোমার হয়ে গেছে ডিমের তরকারি, এই দেখো আমার কড়াই মড়াই ধরতে কিছু লাগে না, মানে ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে, গরম কড়াই ধরতে পারি। দেখো তো গাইস ফাইনালি আমি স্নান করতে পেরেছি, করে আসলাম, স্নান করে এসে কিছু করার নাই, কম্বল জড়াতেই হবে। বাবান রে এ কেমন ঠান্ডা, আমি তো স্নান ট্রান করে এসছি, আমার বাবুকেও স্নান করিয়ে দিয়েছি, তাই না বাবু? যাই আমরা স্নান করে আসলাম, সেই রোদ্দুরটা চলে গেল, এত পাঁচে রোদ্দুরটা, ও তোকেও জড়িয়ে নি বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। 5 মিনিট আমরা এইভাবেই থাকবো, তাই না বাবা? 5 মিনিট আমরা এইভাবেই থাকবো, তারপরে গিয়ে আমরা কি করবো, গরম গরম রুটি বানাবো আর খাবো, তাই না? অনেকদিন ধোয়া হয়নি, 4 দিন ধোয়া হয়নি, তো আজ ওটা ধুয়ে নি, যেই ধুলাম সেই রোদ্দুর চলে গেল আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, রোদ উঠেছিল এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওই দেখো ভেজা ভেজা বৃষ্টি পড়ছে। চলো কিছু করার নেই, আমি হেয়ার ড্রায়ার দিয়ে তো আমার চুল শুকাই না, কিন্তু এখন শুকাতেই হবে। ওই দেখো সূর্যটা কেমন ভাবে একটুখানি উঁকি মেরেছে, তাই না বাবা? ও বাবা আমার বর পড়াশোনা করছে, বাবা এত এত ট্যালেন্টেড বর, আমার কপালেই জুটেছে, আমি এর জন্য খুব প্রাউড অফ ফিল করি, যে এমনিতে তো চাকরি করেই, যাই হোক ঝাড় দেওয়ার চাকরি, তারপরে আবার বাড়ি বসে পড়াশোনাও করে, তারপরে এক্সট্রা ডিউটি, মানে কি বলবো, জাস্ট ভাবাই যায় না, এত পড়াশোনা করে কি হবে বলো তো, বিয়ে তো হয়েই গেছে একটা কানাখোড়া মেয়ের সাথে, আর কি হবে বলো? আর যতই পড়াশোনা করো, যতই ইঞ্জিনিয়ার আর যাই হোক না কেন, আমাকে নিয়েই চলতে হবে তোমার, বুঝলা? একটু তাকাও তাকাও, সবাই তোমার মুখটাও একটু দেখতে চায়, তাকাও একটু, এত সিরিয়াস, মানে আমি সারাক্ষণ আমি মজা করে যাই, আমি এত মানে কি বলে ওটাকে ন্যাকামো করে যাই, ভাবি কি একটু মানে ই পাবো, সিম্পতি পাবো, সিম্পতি না, সারাক্ষণ সিরিয়াস সিরিয়াস আর সিরিয়াস। পড়াশোনার সময় এত ডিস্টার্ব করছো কেন? চলো চুলটা শুকিয়ে নি, না হলে আমি আর এখন আর বাজবো না মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে।
এই দিয়ে হয়ে যাবে। এই যে আমার লাস্ট রুটি, ফুলকো রুটি। রোজ নতুন নতুন কিছু না কিছু দেখাই তো। আর একটুখানি বানাবো সিমুই, তো তার জন্য এই যে সিমুই নিয়ে নিয়েছি আমি একটুখানি। এটা হচ্ছে মানে মিষ্টির রস ছিল যেটা মিষ্টিটা নিয়েছিলাম, তো সেটাই আমি এটার মধ্যে দিয়ে। আমি কোনো জিনিস ফেলি না, যেটাই থাকে না কেন ভালো সেটাকে কাজে লাগাই, তো এটাকেও আমি কাজে লাগিয়ে দিলাম। আজকে হচ্ছে চিনির ফেলবো কেন, ভালো জিনিস থাকতে ফেলবো কেন, খেলা হলে সেরম বড় লোক হতে পারতাম, তো সেরম বড় লোক নই তাই জন্য ফেলি না কিছু। আমার বরের খুব খিদে পেয়ে গেছে, খাবার দিয়ে দিই আগে। খাবারটা দিয়ে আসি আমি। গাইস, অত ট্র্যাডিশনাল মেইনটেইন করতে পারি না, কারণ নরমাল মানুষ আমরা, তো অত ট্র্যাডিশনাল ব্যাপারটা আমার ধারে হয় না। আমি যেমন তেমনই দেখানোর চেষ্টা করি আমার ব্লগগুলোতে, তো আমি যেমন ভাবে যা করি তাই দেখাই, কোনো ফেক কিছু নেই। আমার থাম্বনেলে যা লেখা থাকে আমি সেটাই আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। অনেকে আছে যে থাম্বনেলে কিছু লিখছে, টাইটেলে কিছু একটা লিখছে, কিন্তু ভেতরে গিয়ে আমরা ক্লিক করার পরে ফেক মনে হচ্ছে, তো আমার ব্লগে ওরকম পাবে না। আমি থাম্বনেলে বা যে টাইটেলে যা লিখছি সেটাই আমার ব্লগে পাবে, তো তার জন্য যদি কেউ আমাকে সেই জিনিস দেখার পরে, আমার ব্লগ দেখার পরে আমাকে কেউ ভালোবাসে, তো আমি সেটাতেই সন্তুষ্ট। কোনো ফেক নিয়ে আমি লাইফে ই করতে চাই না, তো এই জন্য তোমাদের সাথে আমি সিম্পল লোকই লাগলো। কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানাবে। হ্যাঁ, মাঝে মধ্যে আমার বরের জন্য আমি একটু বড় লোক হয়ে যাই, অনেকটাই বড় লোক হয়ে যাই, আবার মাঝে মধ্যে আবার যখন ই করি তখন আমি আমার গরিব হয়ে যাই, তো এরকম চলে আমার লাইফটা চলছে। যেমন কেনাকাটার দিক থেকে আমি খুব বড় লোক হয়ে যাই আমার বরের সাথে শপিং করতে বেরোলে। ও কি কেনাকাটা করতে দেয় আমাকে, সত্যি দেয়, ও আমাকে অনেক কিছু কিনে দেয়। আর কোনো শপিং মলে গেলে ও আমাকে বলে যেটা পছন্দ নেও, তো আমি ফাটিয়ে কেনাকাটা করি তখন, তখন আমি খুব বড় লোক হয়ে যাই। আবার যখন বাড়ি আসি এইসব মানে সেভিং করার ব্যাপারটা থাকে যখন, তখন আমি খুব গরিব হয়ে যাই, সব কিছু সেভিং করে করে মানে ম্যানেজ করে করে চলতে থাকি। এটা বেশি গাঢ় করবো না, পাতলাই থাকবে। এই দেখো আমার সিমুইয়ের লুক খুব ঝটপট হয়ে যায় এটা একদম, কারণ হচ্ছে যে সিমুইটা আমি দেখালাম ওটা দোকান থেকে ভাজাই কিনতে পাওয়া যায়, তো এটা ভাজার সময় এক্সট্রা করে ঘি মি দিয়ে ভাজার দরকার নেই, এটা জাস্ট দুধের মধ্যে দিয়ে চিনি মিনি দিয়ে তারপরে কিশমিশ মিশমিশ দিয়ে ই করলেই হয়ে যায়, মানে ইনস্ট্যান্ট তৈরি এটা। তো আমি এটা দিয়ে আসি, ঠিক আছে, চলো দেখি কোথায় বসে খাওয়া শুরু করেছে কিনা দেখি। খাচ্ছ? হ্যাঁ, ও কম্পিউটারে বসেছে, খাচ্ছে। রুটি দেবো আর দেবো আর দুটো দেবো। হ্যাঁ, মানা করে আবার এদিকে কিন্তু ইচ্ছাও করে এমন রুটিটা। দুটো দেবো না একটা দেবো? রুটি খাওয়ার মানুষ একজনই আমাদের বাড়ি, আমার বর আর আমার বাবুও ভালোবাসে, দুটো রুটি খায়, তাই না বাবা? আমার বাবা কটা রুটি খায় বাবা? দুটো না একটা? ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডা লেগে যায় একটুখানি যদি সোয়েটার ময়েটার না পরি। কম্বলটা জড়িয়েছিলাম এরা ই করতে গিয়ে খুললাম, নিয়ে যাই।